নমস্কার দুপুর দুটোর আকাশবার্তায় আপনাদের সকলকে স্বাগত আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে ফের মোদি সরকারকে বেদলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কুতুরপুরের জনসভা থেকে তিনি সাধারণ মানুষকে বিনামূল্যে গ্যাস দেওয়ার দাবি তুলেছেন। গ্যাসের দাম 400 টাকা থেকে 900 টাকা করেছে, ইলেকশনের আগে 100 টাকা করবে কমাবে দেখানোর জন্য, তারপর আবার 500 টাকা বাড়াবে। আমরা পরিষ্কার বলছি, নরেন্দ্র মোদি গ্যাসের দাম বিনা পয়সায় মানুষকে গ্যাস দিতে হবে। বিজেপির প্রার্থী অসন্তোষের ছবি জলপাইগুড়িতে দলীয় অফিসে অগ্নিসংযোগের অভিযোগ উঠল একদল বিজেপি কর্মীর বিরুদ্ধে। তাদের দাবি, সুজিত সিংহকে সরিয়ে দিবেন প্রামাণিককে প্রার্থী করতে হবে। বৃহস্পতিবার থেকে চলছে এই বিক্ষোভ। জল্পনা বাড়ল ভাঙ্গুরের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে নিয়ে। তিনি কি তবে তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগ দেবেন? ভাঙ্গুরের জনসভায় কিন্তু এমনই ইঙ্গিত দিলেন আইএসএফ এর সুপ্রিমো আব্বাস সিদ্দিকী। জল্পনার কেন্দ্রে ভাঙ্গুরের তাজা নেতা বলে পরিচিত আরাবুল ইসলাম বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে তিনি দলীয় কার্যালয় পুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছিল। তবে কি জোড়া ফুলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে আরাবুল ইসলাম এবার যোগ দিতে চলেছেন আইএসএফ এ? ভাঙ্গুরের ঝিজেরাইট গ্রামের জনসভায় কিন্তু নাম না করে সেই জল্পনায় উস্কে দিলেন আব্বাস সিদ্দিকী। আমি ফিরে এসেছে না, এখনো ফিরে আসবে, যাকে নিয়ে 10 বছর খেলেছে। আমি বলে যাচ্ছি, আমার ওই ভাইটাও ফিরে আসবে, ও ফিরে আসবে, ও ফিরে এসে ওকে আমরা পরিবর্তন করিয়ে ভালোভাবে চালাবার রাস্তা দেখাবো, ঠিক না বেটি? এ নিয়ে আরাবুল কিন্তু এখনো কোনো মন্তব্য করেননি। সূত্রের খবর, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মনোভাবে তিনি ক্ষুণ্ণ। এদিকে ভোটের মুখে ভাঙড়ে উত্তেজনা বাড়ছে। আইএসএফ কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু তারা সেই অভিযোগ অস্বীকার করেছে। আকাশ বার্তা। মিঠুন চক্রবর্তী যদি জাত গোখরো হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বেদিনী। গোখরোর টুটি চিপে ঝোলায় ভরে নেবে, এভাবেই ভাতারের কর্মী সভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল প্রার্থী মনুগোবিন্দ অধিকারী। তিনি যদি জাত গৌরো হয়, আমার দিদি কিন্তু জাত বেদিনী, এমন মানে টুটিটা টিপে ধরবে এবং টুকটুকি বাজিয়ে নিয়ে ঝাঁপিতে ভরে নিয়ে লুকটুকি বাজতে বাজতে দিদি চলে যাবে। ভোটের মুখে কলকাতা পুরসভার প্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। রাজ্যের 100-এর বেশি পুরসভার মেয়াদ শেষ হয়েছে আগের বছরই। এই দাবি নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানায় বিজেপি। এরপর কমিশনের নির্দেশে ইস্তফা দিয়েছেন ফিরহাদ। কলকাতা পুরসভার নতুন প্রশাসক হয়েছেন খালিল আহমেদ। ভোটের মুখে বোমা ফেটে মৃত্যু এক শিশুর, আরেক শিশু গুরুতর জখম হয়ে ভর্তি হাসপাতালে। বর্ধমানের রশিকপুরে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি, তখনই ঘটে যায় বিস্ফোরণ। হাসপাতালে মৃত্যু হয় শেখ আফরোজের। রাজ্যে এসে মোদি অমিত শাহ যেমন মমতাকে আক্রমণের মূল নিশানা করছেন, পাল্টা হিসেবে মোদিকে চাঁদবাড়ি করল তৃণমূল কংগ্রেস। ব্রাত্যবসুর অভিযোগ, মোদির কাজ নেই তাই তিনি বারবার রাজ্যে আসছেন। কৃষকদের সঙ্গে একবার দেখা করবেন না, নাকের ডগায় এতগুলো কৃষক না খেতে পেয়ে বসে আছে, তাদের সঙ্গে দেখা না করে এখানে 20 বার জনসভা করতে আসছেন, কোনো কাজ নেই। এরকম একজন বেকার প্রধানমন্ত্রী অনেকদিন পর আমরা দেখলাম, যার লক্ষ্য হচ্ছে একমাত্র নির্বাচন। দেশে ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে করোনা পরিস্থিতি। দৈনিক সংক্রমণ গত 4 মাসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে, বেড়েছে মৃত্যু। দেশে করোনা পরিস্থিতি যে কতটা বিপজ্জনক তা একটা পরিসংখ্যান দেখলেই স্পষ্ট হয়ে যাচ্ছে। গত 24 ঘন্টায় যেখানে কোভিডকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন 21,200 কাছাকাছি, সেখানে সংক্রমিতের সংখ্যা দ্বিগুণেরও বেশি, 46,951, আর মৃত্যু 212 জনের। জানুয়ারির প্রথম সপ্তাহের পর করোনায় এত মৃত্যু দেশে এই প্রথমবার। মহারাষ্ট্রের অবস্থা নিয়ন্ত্রণের বাইরে। গত 24 ঘন্টায় সেখানে আক্রান্ত 30,500-এর বেশি, মৃত্যু 99 জনের। এরপর কেরল এবং কর্ণাটক। আক্রান্তের সংখ্যা বাড়ছে আমাদের রাজ্যেও। গত 24 ঘন্টায় সংক্রমিত 422, মৃত্যু 3 জনের। ভোটের আগে বাংলার গ্রামে শহরে মিটিং মিছিল জনসমুদ্র, সামাজিক সুরক্ষাবিধির বালাইপাট লক্ষ্য করা যাচ্ছে না। মহারাষ্ট্রের অবস্থা দেখে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আকাশ বার্তা। মালদায় রশিলাদহে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। মৃত লক্ষণ ঘোষকে খুন করা হয়েছে বলে অনুমান। অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামলাতে গিয়ে জনরোষের মুখে পড়তে হয় পুলিশকে। এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কের জেরেই খুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। জম্মু কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযানে বড়সড় সাফল্য। সোপিয়ানের মুনিয়ালে ভোররাত থেকে ধুন্ধুমার সংঘর্ষ, 4 জঙ্গি খতম হয়েছে বলে খবর। এরা প্রত্যেকেই লস্কর-ই তৈবার সদস্য। এখন এ পর্যন্তই, পরের আকাশবার্তা দেখুন বিকেল 5টায়।